এডালার জারি করা হয়েছে আর বতর বেয়া যথেষ্ট বেয়া বতর IMDয়ে ইতিমধ্যে জারি করেছে রেড এলার্ট রাজ্যখনের নেড়ানেপেড়াকৈ হয়ে থাকা বরষুণের ফলতে এই হাই এলার্ট দিয়া হয়েছে মহারাষ্ট্র রায়গড় রত্নগিরি সিন্ধু দুর্গত রেড এলার্ট দিয়া হয়েছে আর এইকটা অঞ্চল 9 জুলাই পর্যন্ত IMDয়ে জারি করে থাকে রেড এলার্ট মহারাষ্ট্র পুনে পালগর কোলহাপুর আর সতারা টু রেড এলার্ট দিয়া হয়েছে 6 জুলাইলৈকে এইকটা অঞ্চল IMDয়ে জারি করেছে হাই এলার্ট মুম্বাই আর থানে অরেঞ্জ এলার্ট দিয়া হয়েছে আনহাতে 10 জুলাইলৈকে এই দুই শহরতে থাকিব অরেঞ্জ এলার্ট অর্থাৎ যথেষ্ট বরষুণ হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ঠাইত রেড এলার্ট দিয়া হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফলের জানা হয়েছে বিষয় আর সোমবার মহারাষ্ট্র যে মুখলধার বরষুণে অব্যাহত আছে বিভিন্ন ঠাইত কৃত্রিম বানপানী হয়েছে বরষুণের রাজ্যখন কেবা ঠাইতো এক প্রকার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে আর বানর প্লাবিত হওয়ার বাবে বন্ধ করে দিয়া হয়েছে কেবাটিও পথ ব্রিটেনের প্রধান